Hello guys, welcome back to another gameplay video. Today we are going to play GTA San Andreas and San Andreas is our next game jam. Los Santos Vegas name are a gang as a dam go like a guta guti shuru kuri desi. Tara kisu ekta information leyo ki unno jagay pasar kuri jibe jate amko ganger pura barota bije jese. Ta amar der kaj hoye chhe tader thamano. Ta ami aste aste ki aro boro lok khawar chesta kortechi jate ami amar ekta notun bari kinte pari. Ar je bari ta kinbo shetta shombhaboto paharer upore ar ki shombhaboto kithu kore paharer upore ar ki আর ওইটা কেনার লাগে আমার কমসে কম $1,00,000 মতো লাগবে যাতে আমি ওইটা কিনতে পারি আর এখানে আমার বডবডি আছে একটু ওই বডবডি লই যাবো কারণ আমি চাই না যাতে আমার ওই বালু সালু একটা বড় সড়ো গাড়ির মধ্যে কোনো গুতা লাগু কারণ গুতা লাগলেই শেষ হয়ে যাবে ওরে বাবা রে দেখছো এর লেগেই আমি আমার বাইক লিছি বুঝছো আর এই মিশনের জন্য আমার সাথে থাকবে বোটকা স্মোক আমার বন্ধু তাকে নিয়ে আর কি এই মিশনটা করবো হোয়াট দ্য হেল অফিসের টিম বি নিয়ে এদিকে কী হতে আছে অনলাইন এদিকে গ্যাঞ্জাম আস্তে আস্তে আরও বেশি বাড়তেছে আমি বলেছিলাম আগেও এখনও বলতেছি মিশন আস্তে আস্তে আরও বড় হবে তো এটাও অত একটা বড় না এসেও বড় বড় মিশন পামু কিন্তু এখানে গ্যাঞ্জাম হয়েছে গিয়ে অফিসের টেম্পি নিয়ে এসে আমাদের খোঁচানো শুরু করছে যে এখানে ওখানে গন্ডগোল ফাঁকাশ নিয়ে নিলে কিন্তু জেলের মধ্যে বইয়ে দিমু আদারওয়াইজ জেলে গেছি কোনো ভালো কিছু হাঁটতে নেই অফিসের টেম্পি নিয়েও একটা ভেজাল করবে সেটা বুঝা যাইতেছে কিন্তু আপাতত আমরা ওই লস সেন্টোস ব্যাগোস নামের না কি জানি একটা গ্যাং আছে সেটার থামানো লেগে যাইতেছি তারা এই স্টেশন থেকে আর কি যাবে পার হবে এই স্টেশনের ট্রেনের সাথে আর কি এই যে এই ফৈনিগুলি হয়েছে গেল লস সেন্টোস ব্যাগোস গ্যাং তো একে ধরতে হবে এ মোটু কই গেলি বোটকা স্মোক বোটকা শালা বিএস বোটকা শালা ভালো নাম দিছি যাই হোক এই শালা মোটার ওজনই তো আমার অর্ধেক বাইক স্লো করে চলবে শালা একটু খাইতেই কমা না বোটকাই গেছো যে এত খাওয়ন দাওন মানে এত বেশি খায় মোটায় গুলি কর শালা সবাই গুলি কর পাঁচ ছয়জনের মতো আছে উপরে তাড়াতাড়ি গুলি কর গুলি করে উড়ি দি আমি চেষ্টা করতেছি যাতে ট্রেনের সামনে নিয়ে যাই কারণ আর এম করতে অনেক বেশি সুবিধা হবে কিন্তু মনে হচ্ছে খুব বেশি একটা ভালো আইডিয়া না কারণ মনে হচ্ছে ট্রেনের সাথে এখনই আমার সংঘর্ষ হবে বিকজ অব শালা পুরো মোটা হয়ে গেল এ মোটা এ মোটা সামনে দাঁড়ায় আছে দেখ তুই হুন্ডাটা উড়ে না বেটা দুরু মোটু তোর দোষে আমি মরছি আর ও শালা আমারই বক্তাছে কেমনটা লাগে না এইবার তোরা দাঁড়াইস বেটা এই র্যাম্পের উপরে দিয়ে উঠছে একেবারে ওদের ট্রেনের উপরে উড়ানো গাড়ি মানে আমার বাইকটা ট্রেনের উপরে উঠানোর চেষ্টা করতেছি কিন্তু না আবার র্যাম্পের নিচে পড়ে গেছি নে যাইতেছি না কে উঠে পুরো উল্টাই লেগেছে আমার বাইক একটু লেগে ভাই উঠলো না রে ভালো নিচের দিকে পড়ে গেছে সামনে গাড়ি দেখছিল হ্যারে উপঘাত করে দিছে জানি না ও শালার লাগে কী সত্য দামি আসিল এ স্মোক ঠিক মতো গুলি কর না রে বা এমনি সময় দিয়ে কত ভাবলো এখন মারতে রে নাকা সামনের থেকে আবার ট্রেন টু নাইলে এ কেমন লাগে না এই ফকিনি ঠিক মতো চালায় না যদি আমার একটা টাচ লাগতো না গাড়িতে আমি নাইমে শালার মিশনে খেতা পেলি শালাটা রিপিট ই ই সামনে দিয়ে ভাগ দিয়ে বাইরে ডুম্বা চালে উপরওয়ালে মে স্মোক কই গেল ওই ট্রেনের লাগা ফালা ফালা হয়ে গেছে না না ওখানে সুন্দরভাবে দাঁড়াইয়েছে ট্রেনের গসায় স্মোক পড়ে গেছে গা ও ভাই আর মাত্র তিনজন আছে রে বটকা আর ঠিক মতো মার শালা ই ই সামনে দিয়ে আবার ট্রেন পুরো গাড়ির উপর উঠতে মারি দিয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ আমার হুন্ডাটা কোন সিপার মধ্যে ঢুকেছো এবারে আমরা ট্রেনের একদম পাশে দিয়ে যাব যাতে আমাদের গায়ের সাথে আবার ট্রেনের গুতা না লাগে তা আমি চেষ্টা করেছিলাম যাতে ওখানে যেতে পারি বাট সাইড দিয়ে বাউন্ডারি এসে পড়েছে না আমার মনে হইতেছে শর্টকাট নেওয়া লাগবে এই নিচে শর্টকাট সেরম শর্টকাট নিচে আকাশের তে পড়ছি শালা নিচে পড়ে গেছি আল্লাহ মাহবুব জানি এবার ও মিশন ফেল হয় নাকি না তবে শর্টকাট মনে হইতেছে হয়ে যাবে কারণ আমি এখান দিয়ে গাড়িটা নিয়ে ডাইরেক্ট ট্রেনের উপরে লাফ মারবো পুষ্টা খাইয়ে নিচে পড়ে গেছি গে তো যাই হোক আমার বাইকও কিছু হয়নি একেবারে হিরো হন্ডার মতো সব কিছু শক্ত শক্ত আছে একদম ইন্ডিয়ান হিরো ইন্ডিয়ান না ধুকু এ বাংলাদেশি হিরোগের মতো যাই একেবারে এক একটা উপঘাত করে দিই এ মোটা আমার সাবাস মোটা দুইজন আছে লাস্ট মোটা মার মার শালা মোটা তোর ভুরির কসম তুই মার শালা সাবাস সাবাস স্মোক কাপাই দিতে আসো কাকু আর একটা লাস্ট আছে মারি যাও মারি দাও মারি দাও ও ফকিনি যদি বাইসি দে পদ্মা সেতু উন্নয়নের কাজে আমরা চলে এসেছি তাড়াতাড়ি মারো এটা পার হয়ে গেলে কিন্তু আর মারতে পারবো না সাবাস এ কেল্লা ফতি এখানে আমাদের গ্যাং সবাই মরে গেছে এখন খালি আমাদের স্মোককে ওই ওর বাসার মধ্যে হালাই দিতে হবে জানি না এটা কেমন ইনফরমেশন নিয়ে যাইতেছিল আদৌ আমাকে গ্যাংয়ের উপরে ইনফরমেশন নাকি বিগ স্মোকের কোনো ইনফরমেশন স্টিল আই এম কনফিউজ বাট কোনো ইনফরমেশন নিয়ে আর কি তারা যাচ্ছিল অন্য সিটিতে যাতে আমাকে গ্যাংয়ের 12টা বাজাতে পারি আর নয় তো বিগ স্মোকের বাজাতে পারি 12টা
তো চলো এখন আমাদের বাসায় ফিরে চলে যাওয়া যাক। ইনশাআল্লাহ পুলিশ গুলো আমার পিছে কেন যে পড়িতে। হ্যাঁ যাই হোক, এখন বলেছে বিগিশ মুখ যে এখন আমরা যে লস অ্যান্ড্রিয়াস বেগোসের সাথে এরকম করেছি তাদের গ্যাংরা নাকি আমাদের শিরশত্রু, এবং সে তারা নাকি আমাকে দেখলেই আমার উপরে গুলি বর্ষণ করা শুরু করে দিবে যেমন এই ছাগলগুলো করতেছে। তো এদেরই মতো আর কি আমাদের আরেকটা শত্রু হয়ে গেছে, আরেকটা শত্রু গ্যাং যার নাম হচ্ছে গিয়ে লস অ্যান্ড্রিয়াস বেগোস না কিছু একটা এরকমই আর কি। যাই হোক, তো তাদের সাথেও আমার এখন গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জাম আস্তে আস্তে আরও বড় হবে। তো আজকের জন্য এতটুকুই, বিদায় ফিরতে বি।